সবাই তো কোরবানির জন্য পাগল হয়ে গেছে। ট্যুর যেহেতু কমে গেছে, মাংসের রেট কমার কথা ছিল, 600 টাকা চাই, 500 টাকা চাই, 300 টাকা চাই। এখন বেচা কিনা কম, একদম বেচা কিনা চান উঠছিল দিয়ে আর বেচা কিনা নাই। এখন বেচা কিনা উঠছে মানে এরকম আস্তে 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 ধীরে 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 এরকম। বেচা কিনা হাড্ডি মাংস 700 টাকা, 800 নাই। কিনার পড়তেছে 900, 900 টাকা, বিক্রি করতে 750 টাকা। এখন কিনা হতে কেউ তো পাইতেছি না। এই মাংসগুলো কোথায় লাগবো কোথায় নেবো এটা আমার জানা নাই। বেশ কেউ সামনে কোরবানি চলে এসছে, এখন সবাই তো কোরবানির জন্য পাগল হয়ে গেছে। যারা বিয়ে সাদি মেলা মজুরি তাদের নিয়ে যাই, এতে ক্রেতারা কিনা হতো ওনার নিজে খাওয়ার জন্য হন মাংস নেয় না। অনেক সময় এখানে আসলে অনেক জাম থাকে, এদের 3-4টা গরু জবাই করা হয়। তা আজকে আসছি, এখন ক্রেতা অনেক কম, এদের সেল কম, তো আমি হোটেল জুন থেকে আসছি রেস্টুরেন্টের মাংস নেওয়ার জন্য। তো এখন লোক যেহেতু কম, ট্যুর যেহেতু কমে গেছে, মাংসের রেট কমার কথা ছিল, এখনও মাংসের রেট কমে নাই, একই থেকে গেছে। 600 টাকা চাই, 500 টাকা চাই, 300 টাকা চাই, আমরা কী করে বিক্রি করবো? সেই জন্য এখন মাল মাংসগুলো এখন দেখছেন না, এখন দেখছেন মাংসগুলো ঝুলিয়ে আছে, এখন আমরা তার ক্রেতারা পাইতেছি না। এখন বেচা কেনা কম, একটু মানুষ লোকজন নাই, দাম বেড়ে গেছে। আর 5টা দোকান মিলে 2টা জবে করছি, আর অন্যান্য সময় 5টা, 6টা, 7টা জবে করি। এখন কোরবানির সময় গরম চলে আসছে আর বেচা কেনা একটু কমে গেছে।